হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ পয়লা মে, আজকে আমাদের অকশন বাংলায় আমার স্পেশাল 6টা কবুতরের ঈদ অকশন চলছে। তো এই কারণে অকশন বাংলা থেকে, অকশন বাংলার পক্ষ থেকে তারা কোয়ালিটি চেক করতে আবারও আসছে যে কবুতরগুলো সুস্থ আছে কিনা বা কি অবস্থা। এটার জন্য আমাদের মাঝে আছে বিআরপিএল ক্লাবের মোস্তফা সাগির ভাই, উনি অকশন বাংলার সাথে জড়িত আছে, এবং আশিকুর রহমান আশিক ভাই, উনিও অকশন বাংলার একজন কমিটির লোক। তো ওনারা কবুতর কোয়ালিটি দেখতেছে যে কি অবস্থা আছে কবুতরগুলা, আসলে কবুতরগুলা কি ঠিক আছে নাকি কোনো সমস্যা আছে, যেহেতু আজকে অকশনের শেষ দিন। তো সাগির ভাইয়ের পরিচয়টা একটু আশিক ভাই যদি ডিটেলসে দিতেন ভালো হইতো। আসলে কবুতর জগৎটা এত মজাদার এবং একটা ভালো একটা জগৎ যে এখানে আমরা বিভিন্ন সেক্টরের মানুষরা এই কবুতরের টানে এখানে একত্রিত হয়েছে কবুতর পালতে এসে। যেমন মৃদুল ভাই ব্যবসায়ী, আমি চাকরিজীবী, সাগির ভাই হলো একজন সংস্কৃতিকর্মী, সাগির ভাই হলো বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য, এবং ওনার নিজস্ব প্রোডাকশন হাউস আছে র‍্যাবিট কমিউনিকেশন, এবং উনি ফিল্ম প্রডিউসিংয়ের সাথেও যুক্ত ছিলেন। হ্যাঁ, সাগির ভাই একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। উনি যে কবুতর পালতেছেন এবং আমাদের সাথে আছেন, আমাদের অকশন বাংলার সাথে আছেন এবং কবুতর জগতের সাথে আছেন, এটা আমি বলবো আমার দৃষ্টিতে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। যেমন আজকে সাগির ভাই মৃদুলের বাসায় আসছে, এই কবুতরের টানেই কিন্তু বন্ধের দিন আমরা কেবলমাত্র আমাদের দায়িত্ববোধের থেকেই মৃদুলের বাসায় আসছি যে ওর কবুতরগুলা ফিটনেস এবং আমরা যে ক্রেতাদের হাতে তুলে দিব তার আগে কবুতরগুলা কী অবস্থা দেখার জন্য। আসলে আমিও আসলে অনেক গর্বিত অকশন বাংলায় কবুতর দিয়ে, কারণ হলো এই যে একটা জিনিস ব্যাপার যে কোয়ালিটি চেকিং, আসলে দিয়ার দেওয়ার পর মনে করে দায় সারা হয়ে যায়, কিন্তু আসলে ওনারা যে একটা দায়িত্ববোধ থেকে এই কাজটা করতেছে এতে আমি অনেক গর্বিত এবং আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমি চলে যাব সাগির ভাইয়ের কাছে। ভাই যদি কিছু বলতেন দুই একটা কথা। কবুতর তো ধরেন নাই, মাত্র শুরু করলেন আর কি, আমিও লাইভ মানে ব্লগ শুরু করে দিলাম। হ্যাঁ, ধন্যবাদ মৃদুল ভাই। আজকে আসলে আপনার এখানে এসছি একটু কবুতর দেখার উদ্দেশ্য নিয়ে, সেই সাথে যেহেতু অকশন বাংলায় কবুতর আজকে অকশন শেষ হবে আমাদের, একটা আপনার 6টা কবুতর একটা অকশন চলছে, তো সেই কবুতরগুলি কী অবস্থায় আছে সেটা একটু পরখ করে যাওয়া, যে ক্রেতাদের তারা যে কবুতরটা কিনবেন তাদের হাতে যে কবুতরটা আমরা তুলে দিচ্ছি সেটা আসলেই ফিট কিনা, ফিজিক্যালি ফিট কিনা, আর পেডিগ্রিতে কী আছে সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি, সেটা তো পেয়েছি, তো ফিজিক্যালি ফিট কিনা সেটাই আমরা একটু দেখার জন্য এসেছি। কারণ শেষ মুহূর্তে যেন ক্রেতাকে আমরা সন্তুষ্ট করতে পারি, ক্রেতার যেন সন্তুষ্ট হয় আমাদের সাইড থেকে কবুতর কিনে, এটাই এক লক্ষ্য। আর সেই সাথে আপনার এখানে আসা হয় না আমার, আসি আসি করি, তো আজকে যেহেতু ছুটির দিন সুযোগটাও পেয়ে গেলাম, ভাবলাম যে একটু দেখা করে যাই। আর আপনার এই যে ব্লগের অনেক প্রশংসা শুনি বা দেখি, আমি নিজেও দেখি, তো এর মধ্যে শুরু করে দিলেন এটাও ভালো লাগার বিষয় তৈরি হলো যে হ্যাঁ আমি যুক্ত হতে পারলাম আপনার ব্লগের সাথে। ধন্যবাদ ভাইয়াকে। তো কবুতরটা কেমন ফিটনেস বা ফিজিক্যালি আর কি দেখলেন আপনি? এটা তো মানে আমার কাছে, আমি আসলে আপনাদের তুলনায় কবুতর বুঝি খুবই কম, মানে আমার তো অল্প কিছুদিনের পদযাত্রা এই সেক্টরে, রেসার কবুতরের সেক্টরে, তো সেই দিক থেকে বিবেচনা করে যে আমি এখন যে কবুতর ধরি বা যেটুকু হাতে নিলে বুঝতে পারি সেদিক থেকে আমার কাছে অনেক ফিট একটা কবুতর মনে হয়েছে, একটা মাসেলের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে, এবং তার ফেদার টেদার দেখে আমার কাছে মনে হয়েছে যে না কবুতরটা একটু ডিফারেন্ট একটা কবুতর আমরা এবার অকশনে এটা দিতে পেরেছি, ভালো লেগেছে। কবুতরটার নাম্বার হচ্ছে 21 সালের কবুতর 310030। একটা অসাধারণ কবুতর, আমি হাতে নেওয়ার পরে মনে হলো যে একটা অসাধারণ কবুতর আমার হাতে এখন আছে। ব্লগটা হয়তো বা আজকে পাবলিশ করতে পারি কি না পারি জানি না, কিন্তু যারা হয়তো বা দেখবেন তাহলে তারা বুঝতে পারবেন এটা আসলে, আর যে বায়ার্স কিনবেন সেও বুঝতে পারবে এটা আসলে কি। তো এখন এ পর্যন্ত একটু বিরতি নেই, তারপরে আবার আমরা চলে আসবো জুনিয়রের। তো ভাইয়া, এখন আমাদের জুনিয়রের গ্র্যান্ড চাইল্ড যেটা, সেটা ধরে দেখতেছে কেমন কবুতর? উনি শুনছে যে কবুতরটা নাকি অনেক ভালো এবং ভিডিওতে দেখছে, তার জন্য উনি আসলে কবুতরটা
বললো যে এটা একটু দেখি কেমন, এটা একটু সময় লাগে হাতে নিয়ে, একটু সময় নিয়ে না তারপরে দেখো। বাদলবাই থেকে একটা মাদি নিয়েছিলাম, হ্যারি হ্যারিচি এবং মাইনুদ্দিন ভাইয়ের ভিভিয়ানের গ্র্যান্ড ডটার, মানে মাইনুদ্দিন ভাইয়ের কাছে যে ভিভিয়ানটা ছিল সেটার গ্র্যান্ড ডটার, ওনার কাছ থেকে একটা মাদি নিয়েছিলাম, ওটা দিয়ে পেয়ার করছি। তো আমি আসলে যাতে মিলাই নাই আমি এটা পেয়ার করছি পেয়ারিংয়ে, মানে পেয়ারিংটা যেভাবে হয় সেভাবে করছি। তো ভাই কবুতরটা কেমন দেখলেন? কবুতরটা তো আমি বেসিক্যালি লাইনের কবুতর প্রথম হাতে ধরে দেখলাম, এর আগে আমি ধরি নাই। আচ্ছা, কবুতরটা বেশ ভালো, আর আমার তো হাত ছোট আর কবুতরটা সাইজে বড়, তো ওরে গ্রিপে নেওয়ার জন্য একটু কঠিনই মনে হয়। আচ্ছা, দেখ বেস্ট অফ লাইফ হোক দেখি। তো ভাই আপনি আমার বাসায় আজকে প্রথম আসছেন, তো মানে যা দেখলেন কবুতরগুলো কেমন? কবুতরের দিক থেকে তো আসলে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই চর্চাটা করতেছেন, আপনাদের তো একটা ভালোবাসা ফ্যাসিনেশনে তো সবাই না থাকা দেখেন থাকে না, কিন্তু আপনাদের মধ্যে যে এক্সপিরিয়েন্সের যে বিষয়টা তৈরি হয়েছে, অভিজ্ঞতার যে বিষয়টা তৈরি হয়েছে সেটা তো একটু ডিফারেন্ট। আপনার ধরেন যে পেয়ারিং করার বিষয়টা যেটা আপনি বললেন, যে আমি শুধু পেয়ার করার জন্য মানে পেয়ারিংয়ের জন্য করছি, লাইন মিলাই নাই। তো আমরা কিন্তু এখনও অনেক নতুন ফ্রেন্ডসরা যারা আসে বা এখনও অনেক ফ্রেন্ডসরকে দেখি যে আমরা হয়তো পেডিগ্রি দেখে পেয়ার করার চেষ্টা করি। তো সেটা করার কারণ একটাই যে সেখানে এক্সপিরিয়েন্স কম বেশি, এইটাই হচ্ছে বিষয়। আর প্রতিনিয়ত কবুতর যারা ধরে দেখে কবুতরের কাছে থাকে এজ এ ফ্রেন্ডসিয়ার, মানে আমি লফট আসে ফ্রেন্ডসিয়ার হিসেবে আমি কবুতরের কাছে যাই না, সেক্ষেত্রে আমার জানাশোনা একটু কম হবে। আর যদি কাছ থেকে দেখা যায় তার হাঁটা চলা, কবুতরটার মুভমেন্ট, ওড়ার মুভমেন্ট, এবং পরবর্তীতে ও রেসের সময় ওর রেজাল্ট কী হলো, তখনই কিন্তু কম্পেয়ারটা করতে পারে একজন ফ্রেন্ডসিয়ার, যে হ্যাঁ আমার এই কবুতরটার এই মুভমেন্ট ছিল, এই হাঁটা চলা মুভমেন্ট ছিল, ও যখন বাসায় উঠতো এইভাবে উঠতো, এই কারণে ওর এই রেজাল্ট, আর এইটা এরকম করতো, এইরকম করতো, এরকম করতো, এখন এই রেজাল্ট। এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেইটা আপনার অনেক ভালো। তো সেই হিসাবে আপনাদের যে ব্রিডিং পেয়ার যেগুলি হয়, ব্রিডিং যেগুলি করেন আপনারা এবং রেসে বাছাই করে যেগুলি রেস করতে দেন, সেটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে, যারা আমরা যারা নতুন ফ্রেন্ডসিয়ার ফিলেন আসছি তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয় ওই একটাই কারণে। কারণ এটা খুব স্বাভাবিক, এক্সপিরিয়েন্স তো আসলে মানে সব সময়ের জন্য আগায় থাকবে, এটা খুব স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে ভাইয়া মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো আমরা একটু আশিক ভাইয়ের কাছে যাই, আশিক ভাই থেকে শুনি উনি কোথায় গেল। আশিক ভাই, ভাই ভিডিওতে আপনাকে নিয়ে আসলাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ফিনিশিংটা আপনি দিয়ে দেন, তো রোজা শেষ হয়ে আসতেছে, আবার আমরা দেখা যাবে স্বাভাবিক কর্মব্যস্ত জীবনে হয়তো ঢুকে পড়বো। তো রোজার মধ্যে আমাদের জীবনযাত্রা একটু পরিবর্তন ছিল, ঈদ আসতেছে সামনে, মৃদুল ভাইয়ের অকশনটা চলতেছে, আজকে লাস্ট দিন, আশা করব যে আপনারা সবাই অকশনে অংশগ্রহণ করবেন এবং মৃদুল ভাইয়ের কবুতর একটা উইন করার সুযোগকে আপনারা করে নেবেন, নিজেদের করে নেবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা মৃদুল ভাইয়ের জন্য এবং অকশন বাংলার পক্ষ থেকে আমাদের সকল আমাদের যারা ভক্ত আছে অথবা আমাদের যারা ভালো চায় আমাদের সাথে যারা আছে সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে ঈদের আগে আমার শেষ ব্লগ হতে যাচ্ছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।